আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন ও মংচবে আহম বি ইহসান ইন ইলাউদ্দিন আমাবাদ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহানা হুয়া চা আলার অশেষ অনুগ্রহে ভালো আছেন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শ গ্রহণ করব বিষয়টি তাওহীদ সম্পর্কিত বিষয় একটি মূল্যবান গ্রন্থ কিতাব কিতাব উ তাওদ এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে একাধিক দর্শ গ্রহণ করব। করবো হেদকে জানা তাও হেদকে ভালোভাবে বোঝা এবং তাও তাওহীদ যেন আমরা মেনে চলতে পারি সে লক্ষ্যে প্রতিটি মমিন মুসলিমের একান্ত কর্তব্য তাকে তাও হেদ জানতে হবে তাও তাকে বুঝতে হবে ভালোভাবে এবং তাও তাকে ভালোভাবে শিখে সেটাকে জীবনে বাস্তবায়ন করতে হবে না হলে মানুষ আল্লাহ রবাহ আলমিন তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য সঠিকভাবে সম্পাদন করা কখনো সম্ভব হবে না প্রিয় বন্ধুরা এই কিতাব তাও আসলে এটি নতুন একটি কিতাব বা নতুন একটি বিষয় এমনও নয় বরং এ কিতাব বা এই বিষয়ে পূর্বে আরো অনেক মহাদিস রাম অনেক প্রসিদ্ধ ইমামগণ তারাও এ বিষয়ে কিতাব সংকলন করেছেন যেমন আমরা সকলেই অবগত রয়েছি কুতুবি ইমাম আল ইমামুখারি রহম্লা কোরআনুল করিমের পরেই বিশুদ্ধতম গ্রন্থ যেটি সেটি হচ্ছে ইমাম বুখারি রহম্লা এর সহিহুল হল বুখারি ইমাম বুখারি হল্লা তিনি শাহি বুখারির যে সমস্ত পর্বগুলি নিয়ে এসেছেন সর্বশেষ যে অংশটুকু সেই অংশটুকুই হচ্ছে তাই আজকে নতুন এটি নয় বরং সেই ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনিও কিতাব উত্তাউ হিদ সংকলন করেছেন কোরআন ও হাদিসের আলোকে যেটি আমাদের সকলের জানা রয়েছে বিশেষ করে আলিম সমাজ এ বিষয়ে সকলে অবগত রয়েছে অনুরূপভাবে আমরা আরো লক্ষ্য করলে পাই যেমন কিতাব উত্তাহিদ লি ইমাম ইবনু মা ইমাম ইবনু খুজাইমা রহমাউল্লাহ তিনিও এই কিতাব উত্তাহিদ এ নাম দিয়েই তিনি একটি কিতাব সংকলন করেছেন অনুরূপভাবে ইমাম ইবনু মঞ্জাহ রহমাউল্লাহ তিনিও একটি কিতাব সংকলন করেছেন তার নাম দিয়েছেন কিতাব উত্তাহিদ অনুরূপভাবে ইমাম ইবনু রাজাব রাহমাহুল্লাহ তিনিও আরেকটি কিতাব সংকলন করেছেন যেটির নাম দিয়েছেন কিতাব উত্তৌহিদ অতএব আমরা বুঝছি বা আমরা বুঝলাম যে কিতাব উত্তিদ এটি কোনো নতুন একটি সংকলন নয় বরং পূর্ববর্তী ইমামগণ আমাদের পূর্ববর্তী প্রসিদ্ধ মহাদ্দ মুফাসির ও ইমামগণ তারাও এই শিরোনামেই কিতাব সংকলন করেছেন আমরা অন্যভাবে যদি লক্ষ্য করি ইমন রাজাব রাহমাহুল্লাহ তিনিও কিতাব সংকলন করেছেন একই শিরোনাম দিয়ে কিতাব উত্তমিদ প্রসিদ্ধ যেগুলি হাদিসের সংকলিত কিতাব সেগুলিতে মূলত প্রতিটিতেই সেই তৌহিদ সম্পর্কিত আলোচনা কিন্তু সেই তহ সম্পর্কিত আলোচনাগুলি, তারা হয়তো বিভিন্ন নাম দিয়ে নিয়ে এসেছেন যেমন কেউ নাম দিয়েও সেখানে কিতাবুল ইমান ইমান এর পর্ব দিয়ে সেখানে তিনি তাউহিদ সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করেছেন এমম মুসলিম রাহমহল্লা সহি মুসলিমে এমাম বুখারি রাহেমহল্লা তিনিও শহীদ বুখারির শুরুর দিকেই কিতাবুল ইমান নিয়ে এসেছেন অনরবভাবে আবার কেউ কেউ সুন্না যেমন ইমাম আবু দাউদ ইমাম ইবনে নেমাজা রাহমাহুল্লাহ ইত্যাদি তারা আবার কেউ কেউ সুন্না নাম দিয়েও সেখানে তাও এর আলোচনা অবতারণা করেছেন প্রিয় বন্ধুরা তাই আসুন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতিটি মুসলিমের ইমানকে যদি আমরা ঠিক করতে চাই আমরা যদি শের মুক্ত হয়ে আল্লাহ সুবহানা হুয়া ইবাদত করতে চাই আল্লাহ সুবহানাহুয়াতার কাছে প্রিয় হতে চাই তাহলে আমাদের বিকল্প কোনো পথ নেই একটি পথ সেটি হলো আল্লাহ সুবহান হুয়াত যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করা এবং ভালোভাবে উপলব্ধি করে আমাদের সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সেভাবেই পরিচালনা করা আসুন লেখক হল্লা এই কিতাবত্যাহিত তিনি আসলেই নিজস্ব কোনো বক্তব্য বা নিজস্ব কোনো মতামত দিয়ে তিনি এই কিতাবকে সংকলন করেননি বরং এই কিতাব তিনি সংকলন করেছেন এই কিতাবের যে ধারা তিনি প্রতিটি কিতাবের মধ্যে অধ্যায় বেঁধেছেন এবং সেই অধ্যায়ে প্রতিটি অধ্যায়ে সর্বপ্রথম সে বিষয় কেন্দ্র করে আল্লাহ সুবাহ করিম থেকে আয়াত নিয়ে এসেছেন অতঃপর তিনি সেই বিষয়কে কেন্দ্র করে নবী সাল আলী ও এর সহি হাদিস থাকলে সেটা নিয়ে এসেছেন অতপর সেই বিষয়কে কেন্দ্র করে এজাম তাদের যদি সে বিষয়ে কোনো সুন্দর বক্তব্য থাকে তিনি নিয়ে এসেছেন কিতাবে এভাবে তিনি সংকলন করেছেন। অতঃপর তিনি প্রতিটি অধ্যায়ে প্রতিটি অধ্যায়ে বেশ কিছু সেই কোরআনের আয়াত ও হাদিস এবং সে বিষয়গুলির আলোকে শিক্ষণীয় অনেকগুলি বিষয় ইমাম রাহেমাহুল্লা লেখক রাহেমাহুল্লাহ তিনি সংকলন করেছেন প্রিয় বন্ধুরা আসুন আমাদের এখনই একটি বিষয় জানা দরকার রয়েছে তাই আমরা বলতে পারি যে এই কিতাব এটি হচ্ছে আল্লাহ সুবাহ আলার বিষয়ে তাওহিদের বিষয়ে আহলুসুল জামায়াতের ওর আন ও সহি হাদিসের আলোকে যে বিষয় হওয়া দরকার যে আকিদা বিশ্বাস হওয়া দরকার যে হেদি চেতনা থাকা দরকার সে বিষয়কেই কেন্দ্র করে লেখক রাহেমাহুল্লাহ তিনি এই কিতাবটি সংকলন করেছেন আসুন আমরা একটু কিতাব শুরু করার পূর্বেই আরেকটু জেনে নেই যে তাওহীদ কাকে বলে তাওহীদের পরিচয় কি তাওহীদের সংজ্ঞা কি তাওহীদের বিবরণটা কি একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তৌহিদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে তাওহীদ একটি গুরুত্বপূর্ণ বিষয় যার সংজ্ঞা তাওহিদ শব্দটি হলো আরবি শব্দ যেটি আরবি শব্দ মাসদার বলা হয় বা শব্দের মানে শব্দের ক্রিয়ার মূল যে এই তাওহেদ শব্দটি ওয়াহাদা শব্দ থেকে এসেছে ওয়াও হা দাল এই তিনটি অক্ষরের থেকেই উৎপত্তি হয়েছে এই শব্দটির যেটি ওয়াহাদা ওয়াহেদ তৌহিদান আই যা আলু সেই ওয়াহেদা বিষয়কে কোন বস্তুকে এক করে দেওয়া এর নামই হল তাওহিদ এর শাব্দিক অর্থ এটাকেই শাব্দিকভাবে বলা হয় কোনো বিষয়কে কোন বস্তুকে এক করে দেওয়া এর নাম হচ্ছে তাওহীদ শাব্দিকভাবে এরপরে আসুন শরীয়তের পরিভাষায় তাওদ কাকে বলা যেতে পারে আমরা এর একটু সংজ্ঞা জেনে নেওয়ার চেষ্টা করি তাওহিদ আসলে এটি একটি ব্যাপক বিষয় তাই এই বিষয়ে বিজ্ঞ মনীষী বিজ্ঞ আলিম সমাজ তারা বিভিন্ন রকমের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্যে তো সংক্ষিপ্তভাবে আমরা এ তাওহিদের সংজ্ঞাস্বরূপ যেটি বলতে পারি তা হলো আল্লাহ রাবুল আলমিন এর যে সমস্ত একত্ববাদের আল্লাহ সুবাহানা হুয়া তা আলার একত্বের যে সাইডগুলি যে দিকগুলি রয়েছে সব দিকগুলির ক্ষেত্রে আল্লাহ সুবাহানা হুয়া তা আলার যে একত্ববাদ সেটিকে স্বীকৃতি দেওয়া সেটিকে প্রতিষ্ঠিত করা বা সেটিকে বিশ্বাস করা ও সেটিকে আমলে নিয়ে আসা এর নামে হলো তাওহিদ তাই আরবি ভাষায় আমরা বলতে পারি যে এফরাজ আল্লাহ আলা বিমায়খতাসো মিনার রুবুবিয়তি ওল উলুহিয়েতি ওল আসমা ওয়া শিফাত অর্থাৎ আল্লাহ সুবহানা হুয়াতে আলা মিনার রুবুব ইয়াতি গোটা বিশ্বের পরিচালক গোটা বিশ্বের রব হিসাবে সোভানা হুয়াতে আলা গোটা বিশ্বের মালিক হিসাবে গোটা বিশ্বের একমাত্র পরিচালক হিসাবে আল্লাহ সুহানা হওয়াতে আলা তার যে এ রুবুবি ইয়াত অর্থাৎ এই পরিচালনা প্রতিপালনের দিক থেকে আল্লাহ সুবাহানা হুয়াতা আলাকে তার জন্য যেগুলি বিশেষত্ব রয়েছে সেগুলি শুধু তার জন্যই সম্পাদন করা তার জন্যই স্বীকৃতি দেওয়া তার জন্যই মেনে নেওয়া এটি হলো একটি দিক দ্বিতীয় দিক হল এফরাদুল্লাহিতা আলা বিমায়াহ্তাস্ু মিনাল উলুহিয়াতি এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহানা হুয়াতা আলাহ শুধুমাত্র এবাদতের যোগ্য এবাদত পাওয়ার যোগ্য এবাদত পাওয়ার একক অধিকারী হিসাবে মনে করা এটি হল এবাদতের দৃষ্টিকোণ থেকে তৃতীয় দৃষ্টিকোণ মিনাল আসমা ওয়াসেফাত আল্লাহ আলার আসমা ও সেফাতের ক্ষেত্রে শুধু তাকেই এক মনে করা প্রিয় বন্ধুরা আমরা এখন একটু ছোট্ট বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আবার আমরা প্রকারগুলি এ এ নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে আমাদের কিতাবত তাওহিদের দর্শ শুনছিলেন আবারও আসুন আমরা সেই দর্শের বাকি অংশ পূরণ করতে যাচ্ছি তাও সেইদের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলেছি তা হল এফরাদুল্লাহী চা বিমা বিমায়তা সুবিহি মিনার রুবুবি ইয়াতী অল উলুহ ইয়াছি অল আস অর্থাৎ রুবুব ক্ষেত্রে আল্লাহ সুবহানা হুয়া তাআলাহ যে সকল কিছুর তিনি একমাত্র পরিচালক একমাত্র স্রষ্টা একমাত্র মালিক এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানা হুয়া তালাকে একক হিসাবে স্বীকৃতি দেওয়া একক হিসাবে মেনে নেওয়া দ্বিতীয় হলো উলূহিয়্যা এবাদতের দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তিনিই যোগ্যতা একমাত্র তিনি রাখেন সেই দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একগত্ত্ব তার একত্ববাদ তৃতীয় যেটি বিষয় তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই তার কতগুলি সুন্দর নাম বর্ণনা করেছেন যেমন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে তাই সেই সুন্দর নামগুলির ক্ষেত্রে অনুরূপভাবে আল্লাহ সুবাহানা হুয়া আলার যে সমস্ত গুণাবলী যে সমস্ত সেফাত যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলির ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া আলাকে একক হিসাবে মনে করা এটি হচ্ছে তাওহিদ এর তৃতীয় দিক অর্থাৎ আল্লাহ সুবাহানা হুয়া তালার সুন্দর নাম অপুত পবিত্র গুণাবলীর ক্ষেত্রে তাকেই শুধু তার জন্যই সেগুলিকে খাস করা তার জন্য সেগুলিকে নির্দিষ্ট করে রাখা অন্যকে এর সাথে এগুলির ক্ষেত্রে আল্লাহ সাথে শরিক না করা অংশী স্থাপন না করা এটি হলো তাওহিদ এর সংক্ষিপ্ত সংজ্ঞা আমার বলতে পারি যে আল্লাহ সংক্ষিপ্তুবহান রববিয়াতের ক্ষেত্রে প্রতিপালন সৃষ্টি ইত্যাদির ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে আবাদত যাবতীয় আবাদত পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর এই দৃষ্টিকোণ থেকে এবং আল্লাহ তাআলার সুন্দর নাম ও গুণাবলী সমূহ শুধুমাত্র তার জন্যেই সাব্যস্ত করা তার জন্যেই স্বীকৃতি দেওয়া এবং তার জন্যই নির্ধারিত করে নেওয়া এর এই নাম হচ্ছে আসুন আমরা এখন তাহলে এই সংজ্ঞার আলোকে একটু তাওহিদ এর প্রকার রয়েছে কিনা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তাওহিদ এর প্রকার বর্ণনা করতে গেলে আমরা সাধারণত তাওহিদকে তিন ভাগে বিভক্ত করতে পারি প্রথম হলো তৌহিদ আর রুবিয়া দ্বিতীয় হলো তৌহিদ আল উলুহিয়া ওল ইবাদা তৃতীয় হলো তৌহিদ আল আসমা ওয়সিফাত এ তিনটি আমরা তাওহীদ এর প্রকার বর্ণনা করতে পারি সেই তিনটি ভাগ যে সেই তিনটি ভাগকে আমরা বলবো যে তাওহীদ আর রুবুবিয়া অর্থাৎ গোটা বিশ্ব বিশ্বে যা কিছু রয়েছে সমগ্র আসমান জমিন ও যত কিছু উভয়ের মাঝে রয়েছে সকলকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সোহানা হাত যে সব কিছুর মালিক সব কিছুর পরিচালক সব কিছুর প্রতিপালনকারী সব কিছুর রেজেকদাতা সব কিছুর জীবন ও মরণের মালিক একমাত্র আল্লাহ সোহানা হুয়া তালা এই বিষয়টি এদিক থেকে এক প্রকার তাওহেদ এই দিক থেকে শুধুমাত্র আল্লাহ সুবাহানাকে আমরা মনে করব এবং আল্লাহ সুবহান করব আল্লাহ জন্যই এগুলিকে আমরা স্বীকৃতি বিশ্বের পরিচালক সারা বিশ্বের স্রষ্টা সারা বিশ্বের মালিক সারা বিশ্বের সব কিছুর পরিচালনার অধিকারী বা সব কিছুর ধ্বংস করারও অধিকারী একমাত্র আল্লাহ সুবাহান হাত আলা এই দিক থেকেই যে তওহিদ সেটাকে বলা হয় তাওহিদ আর রোবয়া দ্বিতীয় প্রকার তহিদ আল আল অর্থাৎ উলুহিয়া তা হলো এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সারা বিশ্বের যত কিছু মাহলুক রয়েছে সেই ইনসান হই বা জেন হোক বা আরো যেই হোক না কেন যত রকমের মাহলুক সব মখলুকের সকল প্রকার এবাদত পাওয়ার একমাত্র অধিকার যার রয়েছে তিনি হলেন আল্লাহ সুহানা হুয়াত আলার তাই এই আবাদতের দৃষ্টিকোণ থেকে একমাত্র আল্লাহ সুবাহ করা এবং একমাত্র তাকেই স্মরণ করে বা তাকে লক্ষ্য করে এই সম্পাদন করা। এটি মনে বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া এবং বাস্তবে পালন করা এর নাম হলো তৌহিদ আল উলুহিয়া তৃতীয় প্রকার বলতে পারি আমরা তাওহীদ আল আসমা ওয়াসফাত অর্থাৎ আল্লাহ সুবাহ তিনি নিজেই তার কোরআনুল কেরিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সুন্দর নামগুলি বর্ণনা করেছেন সেই নামগুলি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করে স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া এবং সেগুলিকে তার জন্যই নির্ধারণ করা অনন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার যে গুণাবলীগুলি রয়েছে সেগুলি একমাত্র তার জন্যই খাস করে সাব্যস্ত করা এটি হচ্ছে তাওহিদ আল আসমা ও সিফাত প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা বলতে পারি তাওহিদ হলো তিন প্রকার প্রথম হলো তাওহিদ আর রুবা অর্থাৎ বিশ্ব প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ সুবাহবাদ দ্বিতীয় হলো তাওহিদ আল উলুহিয়া অর্থাৎ গোটা বিশ্বের সব কিছুর আবাদত পাওয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহবাদ তৃতীয় হলো তাওহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহানা হুয়া তালার সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবাহানা হুয়া তালার যে একত্রবাদ এ হলো তৌহিদের তিন প্রকার আমরা এই তিন প্রকার মূলত কোরআন এবং হাদিসের আলোকে বা বিশেষ করে কোরআনের আয়াতগুলি কোরআনের সুরাগুলি যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে আমাদের কাছে তাওহিদ এই তিন প্রকার ফুটে উঠে এই তিন প্রকারে স্পষ্ট হয় উদাহরণস্বরূপ দেখুন কোরআনুল করিমের বর্তমান আমাদের মাঝে যে মুসাফ রয়েছে মুসাফা অসমী এটার যদি প্রথম সূরা তা হলো সূরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার শুরুতেই যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রব্লা আলমিন বলছেন বিসমিল্লা রহমানী রহিম আলহামদুল্লাহি রব্দুল্লা আলমিন আর রহমানী রহিম মালিক উমিদ্দিন ইহিয়া খানা আবুদুয়া ইয়াখানা আল্লাহ সুবহান হোয়াতে এই আয়াতগুলির মাঝে যেন এই তাওহিদের যে আলোচনা করেছেন সেটি হলো এই তিন প্রকারের তাওহিদ প্রথম হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যাবতীয় সকল প্রকারের প্রশংসা একমাত্র আল্লাহ সুহান জন্য যিনি কে গোটা বিশ্ব জগতের যিনি রব গোটা বিশ্ব জগতের যিনি স্রষ্টা গোটা বিশ্ব জগতের যিনি পরিচালক গোটা বিশ্ব জগতের যিনি সব কিছুর মালিক সেই সুবাহর জন্যই যাবতীয় প্রশংসা তিনি হলেন সবকিছুর রব তাহলে সবকিছুর রব আল্লাহ তাহলে এ আয়াত প্রমাণ করে দিচ্ছে আল্লাহ যে। তিনি একত্ববাদ তার যে একত্রতা সেটা হলো সবকিছুরের ক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে দ্বিতীয় প্রকার যদি আমরা আসি আহ ওয়াল এবাদা এরপরে আয়াতের মধ্যে আল্লাহ আলমিন যেগুলি আলোচনা করছেন সেগুলি তাওহিদ আল্লাহমা ওয়াসফাদ অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের নাম ও গুণাবলীর ক্ষেত্রে যেমন এরপরেই হলো আর রহমান রহিম সুহান তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম এ রহমান এবং রহিম এগুলি তার নাম এবং এগুলি তার গুণ পুত পবিত্র এগুলি তার গুণ বৈশিষ্ট্য মালিক ইয়ৌমিদ্দিন সেই কঠিন দিবসে তিনি একমাত্র মালিক এটা হলো তার একটা নাম এবং একটা হলো তার গুণ সেফাত তাই এখানে তাহিদুল আসমা ও সেফাত প্রমাণিত হচ্ছে তৃতীয় বিষয় ইয়া কেনা ওয়া ইয়া কানা আমরা একমাত্রই আপনার এবাদত করি এবং একমাত্রই আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এবাদত হবে একমাত্র আল্লাহ সুহানা হওয়া তা আর কারো হতে পারে না সেটি জিনের এবাদত হোক আর ইনসানের আবাদত হোক আর যে মাকলুকেরাই এবাদত হোক না কেন এবাদত হবে শুধুমাত্র আল্লাহ সুহানা হওয়াটা আল্লাহর এবাদ প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহ সুহানা হওয়া তা কাছেই সাহায্য চাইবো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই অন্য আর কারু কাছে নয় তাই এই আয়াত জানা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আরেকটি তাওহীদের কথা সেটি হলো তাওহিদ আল উলুহিয়া ওয়াল ইবাদাহ ইবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহিদ আল্লাহ সুবহানাহু আলার তাআলার একত্ববাদ অতএব এই কুরআন মাজিদের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা এর শুরুর দিকের আয়াতগুলি আমাদেরকে যেন তিনটি তাওহিদের দিক তুলে ধরলো একটি হলো তৌহিদুর রুবা প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের একত্ববাদ তাওহিদ আরেকটি হচ্ছে তাওহিদ আল উলুহিয়া এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহান তাওহিদ বা একত্ববাদ আরেকটি হলো তাওহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহ সুন্দর নাম ও গুনাবুলির দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাল তাওহিদ প্রিয় বন্ধুরা একই ভাবে আমরা কোরআনুল কারীমের সব সূরাগুলিতে যদি খুঁজে দেখি তাহলে আমরা এই তিন প্রকারই তাওহীদ পাবো বরং সর্বশেষ যেটি সুরা সূরাতুল নাস সেই সূরাতুল নাসে আমরা যদি খুলে দেখি খুঁজে দেখি অনুসন্ধান করে চিন্তা করি তাহলেও এই তিন প্রকার তাওহীদ সেখানে আমরা পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমান রহিম। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস

এরপরে হলো কুল আউদ রাস মালিক নাস। এরপরে আসছে মালিক নাস। মালিক একটি আল্লাহ সুবাহানা হতে আল্লাহর সুন্দর নাম এবং মালিক এটি আল্লাহ সুবাহানা হতে আল্লাহর একটি সেফাত একটি বৈশিষ্ট্য তাই মালিক নাস। এই আয়াত থেকে আমরা পাচ্ছি তাও হিদ আল আসমা ও সিফাত এরপরে নাস গোটা মানব জাতির ইলাহ গোটা মানব জাতির ইলাহ অর্থ হলো মাবুদ। গোটা মানব জাতির আবাদতের একমাত্র অধিকারী তিনি হলেন আল্লাহ সুহানা হুয়া আল আর কোন রাজা বাদশা নয় আর কোন প্রতিমা নয় আর কোন দেবতা নয় আর অন্য কোন শক্তি নয় কোন গাছ নয় কোন পাথর নয় কোন পাহাড় নয় কোন পর্বত নয় কোন চন্দ্র নয় কোন সূর্য নয় কোনো নক্ষত্র নয় সব মানব জাতির সকল প্রকার আবাদতের মালিক হলেন সকল প্রকার এবাদত সম্পাদন করা হবে একজনের কাছেই তিনি হলেন আল্লাহ সুবহানা হুয়া চা প্রিয় বন্ধুরা কোরআনুল করিমের সর্বশেষ সোরা সেই সোরাটিও আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে তৌহিদ এটি হলো তিন প্রকার প্রথম হলো তাওহিদ আর আল্লাহ প্রতিপালনের দিক থেকে একমাত্র তাকেই স্মরণ করা যে তিনি হলেন আমার একমাত্র স্রষ্টা তিনি হলেন আমার একমাত্র মালিক তিনি হলেন আমার একমাত্র জীবন মরণের মালিক তিনি ছাড়া আর কেউ নেই অনুরূপ এটিকে স্মরণ করা যাই আল্লাহ রাবুল আলমিন

অতএব এ আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে এই রব স্রষ্টার দিক থেকে প্রতিপালনের দিক থেকে আমাদের আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের সকল সৃষ্টিজীবের স্রষ্টা একমাত্র আল্লাহ সবকিছুর প্রতিপালক সব কিছুর পরিচালক একমাত্র আল্লাহ আলা এটি হলো তাও আর রুবিয়া এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রবিয়া আলমিনের একত্ববাদ তাও দ্বিতীয় হলো সব কিছুর আবাদত পাওয়ার অধিকার রাখেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তিনি আবাদত পেতে পারেন যিনি সবকিছুর প্রতিপালন করেন তিনি আবাদত পেতে পারেন যিনি সব কিছুর জীবন ও মরণের একমাত্র মালিক তিনি তো আসলে প্রকৃতপক্ষে সবকিছুর আবাদত পেতে পারেন সেই দৃষ্টিকোণ থেকে এই আবাদত করা একমাত্র তার জন্যই তিনি আবাদতের একমাত্র অধিকারী এটিকে স্বীকৃতি দেওয়ায় এটির নাম হলো তাওদিয়া চতুর্থীয় বিষয়ে যেটি সেটি হলো আল্লাহ সুবহানা তার যে সুন্দর নামগুলি রয়েছে সেই সুন্দর নামগুলির ক্ষেত্রে এবং তার সুন্দর গুণাবলির ক্ষেত্রে একমাত্র তাকে মেনে নেওয়া এটি হলো তাও আল আসমা ওয়াসিফাত প্রিয় বন্ধুরা আমরা তাহলে সংক্ষিপ্ত ভাবে তাওহিদের প্রকার এগুলি আমরা বুঝলাম এবং আসলে এগুলি কোনো বানানো বিষয় নয় বরং এগুলি কোরআন আন এর আলোকেই আমরা জানলাম আল্লাহ আমাদের সবাইকে তাওহীদ ভালোভাবে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ান আনিল হেমদুল্লাহরা বিলা আলমিন ও আলাইকুম মোরাহ্মতুল্লাহি ও বারাক